মাত্র 150 টাকায় 2 প্যাকেট বিরিয়ানি। কাউয়া বিরিয়ানি না তো, সেটা মাত্র 150 টাকায় 2 প্লেট চিকেন বিরিয়ানি, তাও আবার এক একটা প্লেটে 125 থেকে 130 গ্রাম ওজনের চিকেনের পিস দিয়ে। এ জগতে কত কিছুই না সম্ভব। চলুক এরকম আমরাও সেই খাবারের সন্ধানে আবার ছুটে ছুটে চলে এসেছি বিরিয়ানি খাবো বলে। আজকে পুরো খেলা হবে খেলা, দেখা যাক এই বিরিয়ানির স্বাদ কেমন। এখানে ঠিক এইরকম কোয়ান্টিটির রাইস আছে, চিকেনটা তুলে নিলে দেখতে পাবে ঠিক এতটা কোয়ান্টিটির কিন্তু রাইস রয়েছে। আমি এখানে 1 প্লেট নিয়েছি, তোমরা 2 প্লেট নিতে পারো। চিকেনটা ঠিক এইরকম সাইজের থাকছে, আমাকে লেগ পিস দিয়েছেন। আলুটাও ঠিক এইরকম সাইজের, একটা বড় আলুর অর্ধেক আলু রয়েছে, একদম হলদেটে আলু, তার সঙ্গে কিন্তু স্যালাড দিয়েছে, শসা পেঁয়াজ রয়েছে। বিরিয়ানি রাইসটা একটু দেখা যাক, লং গ্রেন রাইস তো আছেই, তার সাথে কিন্তু সরু রাইস। বিরিয়ানিতে কিন্তু সাদা ভাত হলুদ ভাত মেশানো রয়েছে, বেশ লোভনীয় লাগছে। আর রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটা। বিরিয়ানি কি দাম রয়েছে? বিরিয়ানি হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে একটা নিলে 80 টাকা, আর যদি আপনি দুটো নেন কম্বো অফারে 10 টাকা লেস হবে, 150 টাকা 2 প্যাকেট চিকেন বিরিয়ানি। আচ্ছা চিকেন কি সাইজে থাকছে বিরিয়ানি? 130 গ্রাম। 130 গ্রাম, 125, not ওর থেকে নিচে থাকবে না, মানে 125 থেকে 130 গ্রামের কাছে দুটো প্লেট নিলে দুটোতেই একই সেম সাইজ, একদম সেম সাইজ থাকবে, আলাদা আলাদা প্লেট। আচ্ছা, আর মাটনের কি সাইজ থাকছে? মাটন হচ্ছে আমাদের 150 গ্রামের পিস দিয়ে একটা মাটন বিরিয়ানি 150 টাকা। আচ্ছা, এতটা কম দামে কি করে দিতে পারছেন? এতটা কম দামে দিচ্ছি, দেখুন মানে অনেকের প্রশ্ন থাকবে যে এটা কাউয়া বিরিয়ানি না তো, সেটাতে আপনি কি বলবেন? না, কাউয়া বিরিয়ানি তো অবশ্যই না, কারণ চিকেন বিরিয়ানি এটা আর মাটন বির
দমদম থেকে একটা অটো করে সিতির মোড়, আর সিতির মোড় থেকে বর্ণগর পূর্ণ পোস্ট অফিসের অটো ধরলেই, পূর্ণ পোস্ট অফিসের সামনে নেমেই মা দুর্গা অ্যাপার্টমেন্ট। মা দুর্গা অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটে বড় বোর্ড আছে বিরিয়ানি ভাই স্যার, একটাই দোকান আছে। রাইসটা খাওয়া যাক। বিরিয়ানিতে প্রতি কটা রাইসের মধ্যে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে, আর বেশ ভালো খেতে বিরিয়ানিটা। আমি ভেবেছিলাম এত কম দামে বিরিয়ানিটা কেমন টেস্ট হবে জানি না, কিন্তু আমি দুবার খেলাম, দুবারই কিন্তু টেস্ট ভালো লাগলো। ভিতরে মিঠা আতরে গন্ধ রয়েছে, কিন্তু সেটা পরিমিত, বিরিয়ানির মশলাও পরিমিত রয়েছে। রাইসটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, মশলাপাতি কিন্তু ওয়েল ব্যালেন্স, খেতে যথেষ্ট ভালো। এত কম দাম বলে তোমরা কিন্তু আন্ডার এস্টিমেট করো না, আমার তো খেতে দারুণ লেগেছে। এবার আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। আমায় কিন্তু বিরিয়ানির আলুটা বেশি প্রেস করতে হচ্ছে না, সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা, সুন্দর সেদ্ধ হয়েছে, হালকা মশলা আছে আলুর ভিতরে। চিকেনটা দেখি, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, আর অনেক সময় চিকেন ছিবড়ে ছিবড়ে থাকে, এটা কিন্তু একদমই নেই, খুব সুন্দর সেদ্ধ। আর চিকেনের মধ্যেও কিন্তু সুন্দর মশলা ঢুকেছে, বিরিয়ানিটা যথেষ্ট ভালো খেতে। এত কম দামে এত সুন্দর বিরিয়ানি আমার তো খুব ভালো লেগেছে। বিশাল অয়েলি বলবো না, আবার অয়েল কম সেটাও না, পুরো মিডিয়াম অয়েলি রয়েছে। এই বিরিয়ানিটা খেতে হলে তোমাদের আসতে হবে বরানগর পুরনো পোস্ট অফিস, একদম পুরনো পোস্ট অফিসের সামনেই কিন্তু এই বিরিয়ানি ভাইসাব দোকানটা খুলেছে। দোকানেই কিন্তু 150 টাকায় দু প্লেট বিরিয়ানি তোমরা পেয়ে যাবে।